আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুমি শহীদ। আমি রুমি ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রুমের মধ্যে এই যে লুঙ্গি নেড়ে দেওয়ার কারণ হচ্ছে এই সাইড থেকে এত বেশি রোদের তাপ আসে, আমি সবসময়ের জন্য কোনো কিছু ক্লিন করলে এই জানালার কাছে নেড়ে দিই, এতে করে কাপড়টাও শুকিয়ে যায় আর রোদের যে একটা তাপ সেটাও কম আসে আর কি, যার জন্য এই টেকনিকটি ইউজ করি। আর সারাদিনের ব্যস্ততা বলেন, একাকিত্ব বলেন, যেটা কিনা আমার এই বেডরুমের জানালার কাছে আসলে সব কিছুই চলে যায় আর কি, কারণ সামনে এত সুন্দর সুন্দর ভিউ থাকে, এত সুন্দর মানুষের সমাগম চলে বা তারা তাদের দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো করে থাকে, তো সেটা দেখতে দেখতে আমার দিনের বেশিরভাগ সময় কেটে যায় আর কি। তো আমি একটু ইনডোর প্ল্যান্ট ছিল আমার হচ্ছে কিচেনের পাশে, সেটাতে পানি দিয়ে এখন বেডরুমে চলে আসলাম। আমি এখানে কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের যে কাজগুলো থাকে সেটাই মূলত একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সারাদিনে তো অনেক কাজ করে থাকি, সেগুলো তো আসলে এত বড় ভিডিও শেয়ার করা যায় না, টুকিটাকি করে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চান আমার ভিডিও কন্টিনিউ ফলো করতে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই প্রতিটা গাছ একদম ক্লিন করে ফেলছিলাম, দেখেন প্রত্যেকটা পাতা আবার ক্লিন করতে হবে, কারণ এই বাসায় যে ছাদ ঢালাই দিছে মনে হয় সব যে ছাদে পানি দেয় প্রতিদিন আর সব ময়লাগুলো না এখান থেকে পানি এসেছে, একদম গাছগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে, এগুলোকে সব স্প্রে করতে হবে। আবার আর আজকে অনেকগুলো কাপড় জমছে, এসব কাপড়গুলোকে ক্লিন করছি, যদিও রোদ ওঠেনি তারপর একবারে ক্লিন করে রাখলাম। আর এই যে নীলকণ্ঠ অনেক দূরে উঠছে, এটা দুইটা তিনটা ছিল, পরে ভাবলাম যে তিনটাই বেঁচে গেছে, এখন হচ্ছে এখান থেকে একটা উঠায় এই টবের মধ্যে লাগাইছে এই যে নিচে। আর এই যে বিলাতি ধনে পাতা লাগাইছিলাম না, সেখান থেকে আবার পাতাও হয়েছে, সে পাতা খেয়েছি আমি তরকারিতে দিয়ে। আর এই যে এগুলো, আর এই যে দেখেন আমার পুঁইশাক গাছ, এই যে এই এই যে এই গাছের এই যে দেখেন একটু দেখাই, এই যে দেখা যাচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে কড়ি, মানে কড়ি না সরি, এগুলো হচ্ছে বীজ। হ্যাঁ, তো বীজগুলো না গাছের সাথে আর থাকে না, এক একা পেকে এক একাই পড়ে যায়। দুই একটি যেরকম এসে এসে আমি চেক করি, যেই দেখি ভিতরে একটু কালো কালো হয়েছে অমনি ছিঁড়া আমি হচ্ছে আর কি লাগাইছি। আর এই গাছে দেখেন আরেকটা বেলি ফুলের কড়ি আসছে, মাশাল্লাহ অনেক ডাল বের হয় বড় বড়, তো ডালগুলোকে কেটে ফেলি আর গাছটাকে গাছটা আর কি একটু ঝোপালো টাইপের হয়েছে। বিকেলবেলা এই জায়গাটা আসলে এত সুন্দর লাগে, একদম মজাদার না, ন্যাচারাল। আর বাচ্চারা আল্লাহ দুপুর থেকে ওরা খেলাধুলা শুরু করে এখানে। আর আমার পর্তলিকা দেখেন মাশাআল্লাহ অনেকগুলো কড়ি আসছে, এই কড়িটা কালকেই ফুটবে, দুইটা দেখেন ইয়েলো কালার, কিন্তু সব থেকে ওই যে ম্যাজেন্টা কালার, পিঙ্ক কালার, গাঢ় পিঙ্ক, ওই কালারের ফুলটা অনেক সুন্দর, কিন্তু ওইটা খুবই কম, এই একটা ওই কালারে, আর বেশিরভাগই হচ্ছে হলুদ কালারের ফুল। আর এটা এইটাতেও অনেক সুন্দর ফুল ফোটে। আর এখন কিচেনে চলে এসেছে, আমি অ্যাকচুয়ালি যখন বেলকনিতে গিয়েছিলাম জালটা এত কমিয়ে দিয়ে গিয়েছি, এসে দেখে অফ হয়ে গেছে, তো এখানে একটু লটপটি রান্না করেছি। আর ওই পাশ থেকে আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি, এটাই ছিল আমাদের আজকে দুপুরে খাবার দাবার।
আর আপনারা কে কে লটপটি পছন্দ করেন প্লিজ জানাবেন। আমার কিন্তু লটপটি অনেক বেশি পছন্দের, কারণ এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার হচ্ছে রুটি বা পরোটার সাথে খেতেও অনেক বেশি মজা লাগে। কিছু থালা বাটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম এগুলোকে আর একটু ভিজিয়ে রাখবো, তারপরে আমি ক্লিন করব। তো সব কিছু একটু এলোমেলো করা ছিল সিঙ্কের মধ্যে, সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে না অনেক বেশি অলসতা চলে আসে, মনে হয় এখনকার কাজ পরে করলে একটু ভালো লাগবে, তো তখন আমি শরীরের উপরে কোনো জোর দিই না, কারণ আমার কাছে তখন মনে হয় যে না একটু রেস্ট নিই, তারপরে জমে থাকা কাজগুলো করব। আর এটাই হওয়া উচিত, মানে জোর করে যখন ভালো লাগবে তখন কাজ করাটাই মনে হয় বেশি ভালো। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়ে আছে হালকা হালকা, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আর মাশাআল্লাহ আমার কিচেন থেকে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে, যার জন্য আর সামনে ভিউটাও সুন্দর, খুব বেশি কষ্ট হয় না রান্নাঘরে কাজ করতে। দেখেন ওয়েদারটা অনেক সুন্দর, আপনাদের সাথে একটু দেখিয়ে দিই, বিশেষ করে এই ছাদের গাছগাছালির জন্য আরও বেশি ভালো লাগে এই জায়গাটা। এখন হচ্ছে বিকেল বেলা, বিকেলে আজকে নুডলস রান্না করব, এটাই বিকেলে নাস্তা। তো নুডলসটা একটু শেয়ার করি, আমি যদিও এর আগে কখনো নুডলস রেসিপি শেয়ার করি নাই, আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, আর স্টিকের যে নুডলসটা আছে সেটার কিছুটা ছিল, তো ভাবলাম মিক্সড করে রান্না করি। আমি কিন্তু প্রায় এরকম মিক্সড করে পাস্তা দিয়েও রান্না করি নুডলস, কারণ এটা আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় নুডলসে আলু বা অন্যান্য সবজি না দিয়ে এভাবে যদি রান্না করা হয় সেটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো পানিটা আমি অনেক বেশি ফুটিয়ে নিয়েছি, এখন এই নুডলসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলস ঝরঝরা হয় না অনেকের কাছে, এটা আমি দেখে থাকি, আমার নিজের কাছেও হতো না। তো এটার একটা টেকনিক হচ্ছে নুডলস যখন গরম পানিতে দিব তখন মানে অনেক বেশি রেখে দিলে না ওটা মানে আঠালো হয়ে যায়, লেগে যায়, যার জন্য দেওয়ার হাইস্ট হলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উঠিয়ে ফেলা ভালো। একটু কাঁচা কাঁচা মানে একটু শক্ত শক্ত থাকলো সেটা কিন্তু যখন আমি এসে মানে ভাজবো, আবার হচ্ছে মানে তেলের মধ্যে মশলা দিয়ে এটাকে রান্না করব, তখন কিন্তু সেটা সফট হয়ে যায়। তো আমি এখানে একটাই ডিম দিব, আর কিছুটা পেঁয়াজ আর মরিচ কুচি, নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবে দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে দেন আমি হচ্ছে যে নুডলসটা ঝাঁপিতে ঢেলে রেখেছিলাম, পানি ঝরিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আপনাদের পছন্দ অনুযায়ী আর কি আপনারা এটাকে খেতে পারেন, কারণ আমি খুব ভালো করে ভেজে নিই, একটু মানে আমার কাছে মনে হয় ডিমের কাঁচা কাঁচা গন্ধটা তাহলে চলে যায়। তো একটু ভালো ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেক প্যাকেট যে মশলা ছিল সেটাকে ছিটিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে টমেটোর যে সস বা টমেটো ক্যাচাপ সেটাও দেওয়া যায়, যদি বাসায় ছিল না তাই আমি দিতে পারি নাই। তো এখানে আমি হচ্ছে এর জন্য ডাবল যে নুডলসের ইয়াটা ছিল মশলাটা সেটা দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।